কালী পূজোয় রাজ্য সরকারের নির্দেশিকার পাশাপাশি করোনা বিধিনিষেধ জারি করতে চলেছে জলপাইগুড়ি পৌরসভা। কালী পূজোর মুখে করোনা নিয়ে বড় ধরনের বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পাশাপাশি একই পথে পা বাড়ালো জলপাইগুড়ি পৌরসভা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। তিনি আরও বলেন কালী পুজোতে নতুন করে করোনার বিধিনিষেধ আরোপ হবে, এখন রাজ্য সরকারের নির্দেশিকার জন্য তারা অপেক্ষায় আছেন। জলপাইগুড়ি পৌর এলাকায় মোট 5টি কন্টেনমেন্ট জোন করা হয়েছে, যাতে ওই এলাকাগুলো থেকে সংক্রমণ আর ছড়াতে না পারে। এছাড়াও সকলকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কথাও তিনি বলেন। যে এই যে পুজোর বাজার থেকে শুরু করে তারপরে হচ্ছে মায়ের দেবী দর্শন থেকে শুরু করে সমস্ত কিছু করতে গিয়ে আমরা দেখলাম মানুষের মুখে মাস্ক নেই, স্যানিটাইজার প্রয়োগ নেই এবং সামাজিক দূরত্বের কোনো ব্যাপার নেই। আসলে মানুষকেও দোষ দেওয়া যায় না যে প্রায় 1.5 বছর ধরে তারা একটা আবদ্ধ অবস্থায় ছিল, কিন্তু মানুষকে বুঝতে হবে যে 1 থেকে 18 কিন্তু এখনও ভ্যাকসিনেটেড হয়নি, আর ডবল ডোজ ভ্যাকসিন হয়ে গেলেই যে আপনি সম্পূর্ণ আপনি করোনা থেকে মুক্ত থাকিবেন না, তাও আপনি আক্রান্ত হতে পারেন, সিবিআইটি হয়তো কম হবে। আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আমরা জলপাইগুড়ি পৌরসভা কিন্তু দারুণভাবে ভ্যাকসিন করেছি, যেহেতু আমি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব। আমরা কিন্তু প্রায় 98% মানুষের সিঙ্গেল ডোজ কমপ্লিট করে দিয়েছি এবং মোর দ্যান 58% কিন্তু আমরা 55% কিন্তু আমরা ডাবল ডোজও কমপ্লিট করে দিয়েছি। কিছু কিছু মানুষ এখন একটা সংস্কারে ভুগছেন যে তারা ভ্যাকসিন নেবেন না, এই সংস্কার থেকে বেরিয়ে আসতে হবে, কুসংস্কার থেকে। আর আরেকটা কথা যেটা মাথায় রাখতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং যখনই কোনো সিমটম আসবে সাথে সাথে টেস্ট করাতে হবে। রাজ্য সরকার, রাজ্য স্বাস্থ্য দপ্তর তো মানে মাইক্রো কন্টেনমেন্ট জোন করার নির্দেশ দিয়েছে। আমাদের তো জলপাইগুড়ি শহরে তো 5টা মাইক্রো কন্টেনমেন্ট জোন হয়েছে, আপনি জানেন 19 নম্বর ওয়ার্ডে হয়েছে, 11 নম্বর ওয়ার্ডে হয়েছে, 6 নম্বর ওয়ার্ডে হয়েছে, এরকম টোটাল 5টা ওয়ার্ডে আমাদের কিন্তু মাইক্রো কন্টেনমেন্ট জোন হয়েছে এবং মাইক্রো কন্টেনমেন্ট জোনের উপরে আমরা নজর রাখছি যাতে সেখান থেকে নতুন করে আর সংক্রমণ না হয়। এই কারণে মাইক্রো কন্টেনমেন্ট জোন করে মানুষকে আবদ্ধ রেখে মানে আবদ্ধ রাখার উদ্দেশ্য হচ্ছে সংক্রমণ যাতে না ছড়ায়। পৌরসভা কালী পুজোর সময় পৌরসভা কি নতুন কোনো নির্দেশিকা জারি করবে, ওই প্রতিমা দর্শন বা যারা? দেখুন, রাজ্য সরকারের একটা সিদ্ধান্ত আসবে, রাজ্য সরকারের সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখেই পৌরসভাকে তার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং রাজ্য সরকারের সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষায় রয়েছি, রাজ্য সরকারের সিদ্ধান্ত আসুক। তবে একটা সিদ্ধান্ত তো অবশ্যই যে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন আর স্যানিটাইজেশন করুন, আর কোনো পুজোতেই রাজ্য সরকারের নির্দেশ আছে মণ্ডপ যেন ফাংশন না হয় এটা লক্ষ্য রাখুন। আরেকটা বিষয়, যারা আপনি যেটা বললেন যে মানে অনেকেই আছে যারা ভ্যাকসিন নিতে চাইছেন না, এরকম কারা ভ্যাকসিন নিতে চাইছেন না? এটা একটা অদ্ভুত, না তালিকার থেকেও বড় কথা হচ্ছে এটা একটা অদ্ভুত ধরনের কুসংস্কার। অনেক শিক্ষিত মানুষকে আমরা দেখেছি যে ভ্যাকসিন নিতে চাচ্ছে, কেন? তার কারণ ভ্যাকসিন হচ্ছে, ভ্যাকসিন না নিলে কিন্তু মুশকিল আছে। তার কারণ হচ্ছে ভ্যাকসিন না নিলে দেখা গেছে যাদের কোভিড আক্রান্ত হয়েছে অনেকের কিন্তু মৃত্যু হয়েছে, আর ভ্যাকসিন নিলে কিন্তু মৃত্যুর চান্সটা অনেকটাই কমে যায়। YNTAC এলাইড সায়েন্স ফর নার্সেস, কন্ট্যাক্ট আস 9083456979 or visit website www.excellenceinstitute.com.in. Classes start in October.